ঠিক আছে, এদের জিনিসপত্রটা আপনাকে স্ক্যান করে দিয়ে ফোন নম্বরটা বলুন, 14 দিন বাড়ি বাইরে বাড়াবেন না, বুঝছেন তো? 14 দিন বাড়ি বাইরে থাকবেন। বয়স কত? 50 কে আছো? পোস্ট অফিস ডাকঘর ধরুন 21টা পড়বেন, 14 দিন বাড়ি বাইরে বাড়াবেন না, বুঝছেন তো? 14 দিন বাড়ি বাইরে থাকবেন। বসে আছেন দিদিমণি, দেখুন রাত্রিবেলায়। শক্তিনগর থেকে ডিস্টার্ব না করে আমি একটা বিপিএসসি থেকে করে নিলাম, মানে হাসপাতালকে ডিস্টার্ব করি না, শক্তিনগর থেকে নয়। আচ্ছা, আমি একটা বিপিএসসি থেকে বললাম চলো ওটা একটু হালকা আছে চলে আসো। আচ্ছা আচ্ছা, মানে আমি ডিস্টার্বও করছি না কাউকে। একটু গ্যাপ দিয়ে দিয়ে, একটু গ্যাপ দিয়ে দিয়ে, গ্যাপ ফাঁকা ফাঁকা হয়ে গ্যাপ, গ্যাপে গ্যাপে দু হাত, গ্যাপে গ্যাপে দাঁড়ান। স্যার আছেন কাছে, একটু দেখা করুন স্যার। ফোন নম্বর আছে
আচ্ছা, ওখানে ঘুরতে গেছিলেন, তা কৃষ্ণনগরে এসে কি দেখলেন? কি দেখলেন বলতে, কোন এই জিনিসটা নিয়ে যথেষ্ট তৎপরতা রয়েছে, এবং আমরা যেহেতু দূর থেকে আসছি বা আমাদের মধ্যে কোনো ভাইরাস সংক্রমিত হয়েছে কিনা এবং আমরা যে লোকেশনে যাব সেটা নিয়ে, এটা নিয়ে আরও কোনো আক্রান্ত কিছু হয় কিনা, তো এটা নিয়ে যথেষ্ট তদারকি রয়েছে এবং সরকার যথেষ্ট এই বিষয়ে যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে যাতে এটা লোকেশনের মধ্যে ছড়িয়ে না পড়ে এবং প্রত্যেক জন মানে আমরা যারা রয়েছি আর কি তারা যেন ঠিকঠাক থাকে, তো এটা নিয়ে যথেষ্ট সরকার তৎপর রয়েছে, এটা যথেষ্ট ভালো একটা উদ্যোগ। আপনাকে কি দেওয়া হয়েছে? এখানে ইনফরমেশনগুলো রয়েছে যে এখানে কীভাবে থাকা উচিত, আমরা যেহেতু এখন বাড়িতে ফিরছি কীভাবে কী থাকা উচিত, আর বাড়িতে যারা রয়েছে বা তাদের সঙ্গে আমাদের কেমনভাবে কী মেনটেন করে দূরত্ব বজায় রেখে চলাফেরা করা উচিত, আর দূর থেকে যেহেতু আসছি যথেষ্ট দায়িত্ব মানে কী কী করণীয় পালনীয় কর্তব্য সেইগুলো সম্পর্কে ডিটেলস রয়েছে এবং আমাদের এভাবেই চলা উচিত। যাবেন কোথায় আপনারা? এখন তেহর তো অবভিয়াসলি বাড়ি। ঠিক আছে। ঠিক আছে, এদের জিনিসপত্রটা স্ক্যান করে দিয়ে ফোন নম্বরটা বলুন, 9153175. যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।